আলমগীর, জসিম, মান্না, রুবেল, সালমান এসবের পরে। ওই তো বললাম না, ওয়ান ম্যান যখন জোয়ার, সাকিবের জোয়ার ছুট হয়েছে, সাকিবের পিছনে সব দৌড়াচ্ছে। এখন সাকিব ছাড়া এখন কোনো ছবি চলে না। এই যে হলের এই মেন্টালিটিটা, তখন জুয়ায় দগ্ধতার সময়ও ছিল, নকলের সময়ও ছিল, নকল ছবি যে বোম্বের অমুক মারদারকার ছবি, ওইটা হ্যাঁ ওইটা নকল বানিয়েছে, এটা ওইটার পিছিয়ে দৌড়াও, তারপর যখন দগ্ধতা আসলো এইটার পিছনে দৌড়াও, তারপর যখন সাকিব পেল আসলো সাকিবের কাছে পিছনে দৌড়াও। তখন তো মেধাবী পরিচালকের পাশাপাশি জনপ্রিয় মেগা স্টার বলি বা যাই বলি না কেন, মহাতারকারা ছিলেন বা তারা এখনো জীবিত আছেন, তাদের দায়বদ্ধতা কী ছিল? না না, তারা তো প্রথমে একটা বলে না, জোয়ার আসলে না সবাই এক ধাক্কায় একটা কর্নারে চলে যায়। অস্থিরতার যে জোয়ারটা ছিল না, সে জোয়ারের মধ্যে কিছু মেগা স্টার বলো আর যাই স্টার বলো, তাদের কোনো দাম ছিল না। হল হলেরা এইসব ছবিকে পেয়ে দেয়নি, সব হল হলে তো অনেক বেশি দূর ছিল, তারা ওইসব নেগেটিভ ছবি, কাটপিস ছবি, ওই যে নগ্ন ছবি, এগুলোকে বেশি প্রেফার করেছে, যেখানে কাটপিস পাওয়া গেছে তাকে বেশি টাকা দিয়েছে। বলতে কষ্ট লাগলো, এটা সত্য যে চলচ্চিত্র এখন কমায় আছে, তো আপনার এই বর্তমান অবস্থা থেকে আপনার স্বর্ণালী দিনগুলোর কথা যদি একটু মনে করতেন কেমন লাগে? স্বর্ণালী দিন অতীত তো সবচেয়ে ভালো থাকে। ব্রিটিশ আমলে আমাদের চাল ছিল 8 টাকা মন, এখন 400 টাকা মন, তাই ব্যাপার না। ব্যাপার হচ্ছে যায় দিন ভালো, এটা সবাই বলে, যে দিন চলে গেছে ওইটা ভালো, কিন্তু আগের দিনের চেয়ে এখন ছবি অনেক উন্নত, এখন মডার্ন টেকনিক, এখন মডার্নাইজেশন, এবং এখন সবাই জানে ছবিটা কি। আগেকার তো এক্সপেরিমেন্টাল ছবি বলতো সবাই, স্বর্ণযুগ যে বলতেই হবে না, এটা বলি আমরা সম্মান করে। আসলে স্বর্ণযুগে যেসব ছবি হতো, একমাত্র জহিরান সাহেব ছাড়া বা মহিউদ্দিন সাহেব ছাড়া, এতে শাম ছাড়া, কয়েকজন ছাড়া, খানাত সাহেব ছাড়া, এরা যে ছবি বানাতো, তাছাড়া আর যেসব ছবি হতো সেসব ছবি বলে মোটামুটি ওখানে চল হয় মানে আর কি, মানে দিনে যা যেরকম প্রযুক্তি পেত ওরকম ছবি বানাতো, ওই ছবি হলে দেখতো। এখন হলে হচ্ছে অনেক অনেক বেশি লোক ছবি দেখে, এখন এক একটা ছবি দর্শক অনেক বেশি, বেদের মেয়ের জোস্তার লোক তো লোকে লোকারণ্য, মানে এত লোক যে আগেকার ছবি টোটাল দর্শকও এত না, কিন্তু আগেকার ছবিগুলি খুব ভদ্র ছিল, মানে মানে একটু ঠান্ডা মেজাজের ছিল, সামাজিক ছবি ছিল, পারিবারিক ছবি ছিল, সমস্যার ছবি ছিল। এখনকার ছবিগুলি হয়ে গেছে কি, ওই বোম্বে মাদ্রাজ বা হলিউডের প্যাটার্নে এসে একটু ফাস্ট হয়ে গেছে, একটুখানি মারদাঙ্গা ভাপাটে পড়েছে, মানে জনসাধারণকে অ্যাট্রাক্ট করে নিয়েছে যে এইসব ছবি এখন মডার্ন টেকনিকে গাড়ি ধ্বংস হচ্ছে, বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন আকাশ থেকে নেওয়া হচ্ছে, বিভিন্ন রকম এ দিয়ে মানুষকে এখন এ করছে। কারণ একই গল্প, সামাজিক গল্পের ধরন কয়টা থাকে, কয়েকটা গল্প থাকে, সেই গল্পগুলিকে বিভিন্ন রকম করে রং চড়িয়ে বিভিন্ন রকমভাবে অনেক তৈরি হয়ে গেছে, তাই সুতরাং নতুনত্বের জন্য মানুষ এখন দিক বিদিক আছে। হলিউড তো এখন শুরু করেছে অন্যরকম ছবি, অ্যাভাটার শুরু করেছে বা টাইটানিক, মানে সব অবিশ্বাসযোগ্য ছবিকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করছে। তা আমাদের এখানে এত টেকনিক, এত টাকা পয়সা খরচ করার মধ্যে ক্ষমতা কারো নেই, এমনি তো এখন হলে আরও মরা, আরও বাজেট কমে গেছে। আগে আমরা যাও 1.5 কোটি টাকা দিয়ে ছবি বানাতাম, এখন তার থেকেও অনেক কমে গেছে, কারণ প্রডিউসার নিজেই ভাবে যে টাকাটা যাবে লগ্নি করবো, টাকাটা কোথায় পাবো, টাকাটা তো ফেরত আসতে হবে, ফেরত আসতে হবে এই চিন্তা থেকে তারা আর ছবিগুলো ওইভাবে টোকার লোক টাকা লগ্নি করে না, ওইভাবে গল্প ভাস্টভাবে তৈরি করে না, যে অনেক খরচ করার মতো একটা গল্প তৈরি করে না, গল্প এখন কোনোরকম মোটামুটি করে তৈরি করে। তার জন্যে মানে আগেকার দিনের থেকে এখনকার গল্পগুলো অত সুন্দর হয় না। আগেকার দিনে যাই হোক, গল্পগুলো একটা সৌন্দর্য ছিল, পরিমার্জিত ছিল, মানে একটা মানুষকে প্রেজেন্টেশন ছিল যে এটা একটা দেখলে মনে হয় একটা সিনেমা। কিন্তু এখনকার দিনে গল্পগুলি হয়ে গেছে কি, বেশিরভাগ লোককে মানে এখন লোক তো ফার্স্ট, এখন ওই ওই গল্প চললে এখন একদিনও হলে লোক যাবে না, একমাত্র কয়েকজন ডাইরেক্টরের ছবি ছাড়া, জহিরান সাহেব ছবি ছাড়া বা ইয়ের ছবি ছাড়া এখনকার লোকে ওই সব ছবি এখন দেখবে না, হাজার ভালো করে দিল। তো এখনকার যে যুগ, এখনকার যে মানে মানুষের মেন্টালিটি, এই অবস্থান, সে পরিপার্শ্বিকতা, যে যা সব দেখে তারা এখন অভ্যস্ত, সেই সব ছবি দেখতে হলে এখন অনেক অনেক টাকা দরকার ছবি বানাতে। তাই আমরা বলি যে এখন ওইটা পারি না দেখে আমরা ওটাকে বলি স্বর্ণযুগ, এটাকে বলি যে স্বর্ণযুগ না, কিন্তু আমাদের স্বর্ণযুগের তুলনায় এখন কাজ। কালকে আমার একটা সাক্ষাৎকার বেরিয়েছে সমকাল ছবি পত্রিকায়, ওখানে আমি বলেছি যে স্বর্ণযুগের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে, সম্মান আছে,
কিন্তু তার চেয়ে বেশি এখনকার লোকরা হলে মানে ছবি দেখে, মানে তার চেয়ে বেশি এখনকার যেমন ধরো ত্রিমনের মাঝে তুমি বলো, জজ ব্যারিস্টার বলো, সত্যের মৃত্যু নেই বলো, মানে বিভিন্ন রকম যে ছবিগুলো এখন সুপার সুপার হিট, বেদের মেজরসা বলো, তুমি আমার বলো, হ্যাঁ, তারপরে হ্যাঁ ভেজা চোখ, তারপরে আমাদের আকবর ভাইয়ের ছবি, মানে সব প্রত্যেকটা ছবি এখন এমন সব দর্শক টানে যা আগেকার লোকেরা ভাবতেই পারত না। সবাই বলে যে একটা জাদু এখন আছে, তো আমরা ছবি এখন দর্শকদের জন্য, আমাদের যে লেখকরা আছে তারা এখন ছবির দর্শকদের জন্য অনেক ভালো দর্শক আনে হলে, কিন্তু ইদানিং এই করোনার পরে বা করোনার কিছুকাল আগে থেকে আমাদের ছবি ওয়ান ম্যান শো হয়ে গেছে, মানে একজন স্টার দিয়ে ছবি চালানো যায়, আর তো ছবি চলেই না। আর যেসব স্টার আছে তাদের ছবি চালাতে গেলে অনেক কষ্ট করতে হয়, তারা কিন্তু অভিনয় ভালো কিন্তু দর্শকদের ওইরকম জনপ্রিয়তা নেই, সুতরাং ওদের উপরও টাকাও বেশি লগ্নি করে না। সুতরাং বাজেটটা আস্তে আস্তে কমে গেছে, এবং বাজেট কমে যাওয়া হয়েছে কি হলগুলিও আস্তে আস্তে হল কমিয়ে দিয়েছে, হলের অ্যারেঞ্জমেন্টও কমিয়ে দিয়েছে, হলের সব কিছু সুন্দর কমে গেছে এবং দর্শকও আস্তে আস্তে কমে গেছে। মানে একটা কম থাকলে সব কিছু আস্তে আস্তে কমে যায়, সেই কমটা আস্তে আস্তে আমাদের শুরু হয়ে গেছে, সেই কমটা আমরা যেখানে উপরে উঠতে চেষ্টা করছিলাম সেখানে আমরা আর পারিনি। সুতরাং স্বর্ণযুগ ওটা হয়ে গেছে আর আমরা স্বর্ণযুগের থেকে বাইরে চলে আসি, কিন্তু হলের দর্শক বলো, হলে ছবি দেখা বলো, হলের ছবি এখনকার ছবি, এখনকার নির্মাতারা, এখনকার এরা কিন্তু অনেক প্রতিভাবান এবং মেধা আছে, এরা ভালো ছবি বানায়, ভালো গল্প বানায়, ভালো এ করে, কিন্তু সেই ছবিগুলো দর্শককে আকৃষ্ট করার জন্য ওরা বিভিন্ন রকম টেকনিক তৈরি করে, গল্পর থেকে প্রাধান্য দেয় এখন মার দাঙ্গা ছবি, মারামারি, কাটাকাটি, অমুক করে বাড়ি বাড়ি গাড়ি বাড়ি বিস্ফোরণ, হ্যাঁ এইসব দিয়ে, এবং রোপ দিয়ে মানুষকে ছাদে উঠিয়ে নিল, উপরে থেকে ফেললো, মানে এইসব করে করে এখনকার ছবিগুলিকে দর্শকে ধাঁধিয়ে দিয়েছে। এইটা এখন একঘেয়েমি হয়ে গেছে দেখে দর্শক পড়ে গেছে, আর তারপরেও করোনা আসার পরে হঠাৎ করে সব হলগুলি বন্ধ হয়ে গেল, দর্শক এখন হলে যেতে ভয় পায়, দর্শক এখন আবার ফিরিয়ে আনবার জন্যে অনেক চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় যে যুগ তো যে যা যায় তা ভালো বলে সবাই, কারণ সে যুগ সবাই অনেকে দেখেনি, কিন্তু আমরা সেই স্বর্ণযুগ থেকে শুরু করে এই যুগ পর্যন্ত আমরা আছি, আমরা সব যুগই দেখেছি, সব যুগের ভালো লোক আছে, ভালো খারাপও আছে, খারাপভাবে ছবি বানানো আগেও হয়েছে এখনও হয়, এখনকার ছবিগুলো হয় কি সবাই দেখে ফেলে, সবাই তৎক্ষণাৎ দেখে করেছে, আগেকার ছবি মানে কাউকে জিজ্ঞেস করো, ভালো ছবিও দেখেনি, এই যে কার্তিক সাহেবের ছবি ও দেখেনি। তো আমাদের হলে কি একটা কিছু লোক আছে একটা ইতিহাস রচনা করার জন্য বা কথা বলার জন্য একটা বলা, হা রে কী ছবি বানান তো আমাদের অমুক, কিন্তু এখন জিজ্ঞেস করো অমুক কী ছবি বানিয়েছে, তুই ওই ছবিটা দেখো হলে গিয়ে ভালো করে দেখবে যে ওরকম একটা ছবি না হময়রা মনের মধ্যে লাগে না। তবু আমরা বলি তখনকার পরিবেশে এটা যে চেষ্টা করেছে, এটা যে ভালো ছবি বানাবার চেষ্টা করেছে, ভালো এ করেছে, এখন তো এই সেইটাই আমাদের জন্য স্বর্ণযুগ। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখনকার যুগটাকে মানে বর্তমান সময়টাকে একটা চলচ্চিত্রের সংকটকাল বলা হয়, অস্থির সময় বলা হয়, আবার অনেকে বলে যে চলচ্চিত্র মারা গেছে, তো এটা যদি সত্য হয়ে থাকে বা অনেকের সত্য বটে, কিন্তু এর জন্য দায়ী আসলে কারা বা কাদের ব্যর্থতার ফল এটা, অথবা কাদের মানে সিন্ডিকেটের ফল এটা? না সিন্ডিকেট মিন্ডিকেট নিয়ে আমি ওসব আলো বুঝি না, কারণ সিন্ডিকেট কী করবে, তুমি যদি ভালো একটা ছবি দাও, আমি একবার বলেছিলাম না যে তোমার কাছে যদি একটা ভালো ছবি থাকে, তুমি যদি একটা চিপাগুলির মধ্যে গিয়ে অফিস করো তো বল লোকে যাবে ওই ছবিটা আনার জন্যে, আর তোমার কাছে যদি একটা খারাপ ছবি থাকে, তুমি যদি গুলশানে একটা ইআইসি অফিস করো তখন লোক যাবে না, কারণ প্রোডাক্টটা ভালো হতে হবে, ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টটা ভালো হলে সিন্ডিকেট ফিন্ডিকেট কিছু টিকবে না। আগে একটা হঠাৎ করে ওই ভাইরাস ছিল, সেটা হচ্ছে ভিডিও পাইরেসি, সেটা হচ্ছে নকল প্রবণতা, সেটা হচ্ছে ছবি তোমার ব্যবসা করার আগেই মানুষে ভিডিওতে চালিয়ে ব্যবসা করে ফেলে, এইগুলো কতগুলি জিনিস আমাদের অনেক ক্ষতি করেছে, নগ্নতা, অশ্লীলতা, এমন করে এসেছে যে সামাজিক ছবিগুলো একদম মার খেয়ে গেছে, কারণ সবাই হুমড়ি পেয়ে পড়েছে, দুটো জিনিসের প্রতি সবার একটা আকর্ষণ থাকে না, সবাই আকর্ষণ। এই 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 কারণের বা যেটা হচ্ছে যেটা বললেন আপনি অশ্লীলতার বিষয়টা, অশ্লীলতার বিষয়টা, তখন তো মেধাবী পরিচালকের পাশাপাশি জনপ্রিয় মেগা স্টার বলি বা যাই বলি না কেন মহাতারকারা ছিলেন বা তারা এখনো জীবিত আছেন, তাদের দায়বোধটা কী ছিল? না না তারা তো প্রথমে একটা বলে না, জোয়ার আসলে না সবাই এক ধাক্কায় একটা কর্নারে চলে যায়,
অশ্লীলতার যে জোয়ারটা ছিল না, সে জোয়ারের মধ্যে কিছু মেগা স্টার বলো আর যাই স্টার বলো তাদের কোনো দাম ছিল না। কারণ অশ্লীলতা এমন একটা জিনিস, এমন একটা হে যে মানুষকে খুব তাড়াতাড়ি আকর্ষণ করে ফেলে। তুমি সেই আকর্ষণের জ্বালায় যারা বিখ্যাত ছিল তারা আরও অফেন্ডেড হয়ে চলে গেছে বাইরে, এবং এই যাওয়াটা আরও খারাপ হয়েছে। তখন খারাপটা এসে জায়গা জুড়ে বসেছে। আমি ঠিক সেটা, হ্যাঁ এটাই, ভালোরা যদি তখন প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতো আরও ভালো ভালো ছবি নিয়ে আসতো। কিন্তু তখন আরেকটা ভয় ছিল, হলওয়ালারা এইসব ছবিকে পেয়ে দেয়নি, সব হলওয়ালায় তো অনেক বেশি দোষ ছিল, তারা ওই সব নেগেটিভ ছবি, কাটপিস ছবি, ওই যে নগ্ন ছবি এগুলোকে বেশি প্রেফার করেছে। যেখানে কাটপিস পাওয়া গেছে তাকে বেশি টাকা দিয়েছে, কাটপিসের জন্য বেশি টাকা দিয়েছে। এবং এই সোশ্যাল ছবি গেলে বলে আপনার ছবি এ আছে কাটপিস আছে, যদি বলি নাই তো আমাদের দাম দেয়ই নি। হলওয়ালারা আরও বেশি খারাপ করেছে, তারা ব্যবসাটাকে একেবারে ওই ওদের উপর নিয়ে গেছে। তারা দেখে যেখানে কোনো স্টারকে পাম্প করতে দিতে হয় না, স্টারকে নিতে হয় না, লাখ লাখ টাকা দিয়ে ছবি বানাতে হয় না, কম টাকায় কম এ করে কম একটা শিল্পী নিয়ে ছবি বানিয়ে ফেলে, তারা এটাকে প্রেফার বেশি করেছে এবং এটা কম টাকায় নিতে পারে, এইসব ব্যাপার নিয়ে ওরা করেছে। এবং এই জন্যে আমাদের ভালো লোকেরা আস্তে আস্তে সরে গেছে, কিন্তু এই সরে যাওয়াটা আরও ক্ষতি হয়েছে। আমি এটা বলেছি যে আপনার যদি খারাপের জন্য জায়গা ছেড়ে দিই তো খারাপ পেয়েছে যাকেই বুঝবে, ভালোরা তো কিছুই করতে পারবে না। আপনি যে কথা বললেন যে হলওয়ালা অনেক দেখে, কিন্তু দেখি যে শাকিব খানের ছবি কেনার জন্য হলওয়ালা পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই তো বললাম না, ওয়ান ম্যান যখন জোয়ার শাকিবের জোয়ার ছুটছে, শাকিবের পিছনে সব দৌড়াচ্ছে, এখন শাকিব ছাড়া এখন কোনো ছবি চলে না। এই যে হলওয়ালায় এই মেন্টালিটিটা, তখন জোয়ায় নগ্নতার সময়ও ছিল, নকলের সময়ও ছিল, নকল ছবি যে বোম্বের অমুক মার দরকার ছবি ওইটা, হ্যাঁ ওইটা নকল বানিয়েছে, এটা ওইটার পিছনে দৌড়াও, তারপর যখন নগ্নতা আসলো এইটার পিছনে দৌড়াও, তারপর যখন সাকিব পেল আসলো সাকিবের কাছে পিঠের দৌড়াও। সাকিবকে আস্তে আস্তে এমন করে নিয়ে গেল যে সাকিব ওয়ান ম্যান শো হয়ে গেলো আর সব হিরোরা হিরোইনরা বাদ হয়ে গেল। এটা কি আসলে চলচ্চিত্রের জন্য কিছুটা হলো ক্ষতিকর? অনেক ক্ষতিকর। একটা মাঝামাঝি সবার ছবি চালানো উচিত, মাঝামাঝি একটা এ থাকা উচিত। সাকিব ভালো অভিনেতা, সাকিব খুব পপুলার, কিন্তু তাই বলে সব সাকিব ছাড়া প্রথমে গিয়ে হলে জিজ্ঞেস করে অফিসে গিয়ে আপনার ছবিতে সাকিব আছে, সাকিব আসলে ডেট আলাদা, সাকিব না থাকলে ছবি রেট নেই। প্রডিউসাররা তখন চিন্তা করে গেলে যে আপনি করে হোক সাকিবকে আবার নিতে হবে, সাকিব জ্বালাক আর যে বেশি টাকা নিক আর যে করে দিক শিডিউল দিক আর না দিক, সাকিব থাকলেই আমরা টাকা পাই। এই করে করে ছবির এখন সাকিব ম্যান ছাড়া ছবি শুরু হয়ে গেছে। এখন সাকিবের জন্য গল্প খুঁজো, গল্প হয়ে গেছে একঘেয়েমি, গল্প হয়ে গেছে একঘেয়েমি, একই রকম সব গল্প। সাকিব এইটা করবে, প্রথমে সেটা করবে, তারপর মারামারি করবে, তারপর সবাইকে হারিয়ে দেবে, মানে একদম মুখস্থ গল্প। এই একঘেয়েমিটা আরও গল্পের জন্য ক্ষতি হচ্ছে এবং ছবির জন্য ক্ষতি আছে, ছবিকে আস্তে আস্তে সাইড করে দিয়েছে। বিভিন্ন রকম অপরিচয় আমাদের ছবির ব্যবসা নষ্ট হয়েছে। তো এই পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে বা এই পরিস্থিতির জন্য সাকিবের বা কতটুকু দায়বোধ ছিল বা দায়ী বলে মনে করেন আপনি? সাকিবের তো দায় আছেই, ব্যাপারটা হচ্ছে একটা সুপার হিরো, সে ছাড়া বাংলাদেশে যখন ছবি চলে না, সে বাংলাদেশের একজন মানে বলা যায় যে তাকে নিয়েই কেন্দ্র করে ছবির ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে আফটার আলমগীর, জসিম, মান্না, রুবেল, সলমান এসবের পরে, ওদের নিয়ে সোহেল আলাদের পরে, তখন ওকে নিয়ে ছবি গড়ে উঠেছে। ওই রাজ্জাক ভাই যেমন, ওর রাজ্জাক ভাই ছিল না, রাজ্জাক ভাই সময় রাজ্জাক ভাই ওয়ান মান শো ছিল, ওদের সাথে আরও লোক ছিল, কিন্তু সাকিবের সাথে যারা ছিল তারা ওইভাবে কম্পিটিটার ছিল না। সাকিব যখন আইসা পড়ল বিখ্যাত হয়ে গেল, তখন তার একটা দায় ছিল যে আমাদের সবাই ছবিগুলোকে এ করা, কিন্তু সে এমন জায়গায় চলে গেল, এমন উচ্চতে চলে গেল যে আমরা তাকে আর ধরতে পারলাম না। মনে করে একটা বা হিরো আমরা দিতাম ম্যাক্সিমাম 3-5 লাখ টাকায়, সে যদি 20-30 লাখ টাকা 40 লাখ টাকা হয়ে যায় তো কোয়ান্টিটি প্রডিউস করতে পারে, কারণ আমাদের মার্কেট তো এরকম না। তো সাকিবের দায় ছিল মানে কি, সাকিবও এটা করার কিছু নেই, কারণ ওর নাম হয়ে গেছে, ও টাকা নেবে। আর ও অনেক সময় আমি দেখেছি শুনেছি ও যে ছবি অ্যাভয়েড করার জন্যে টাকা বাড়িয়ে দেয়, মানে ওর এই গল্পটা পছন্দ হয়নি, ছবিটা করবে না, ওই প্রডিউসারকে দাও করতে পারে না, তখন বলে যে আমার তো 40 লাখ টাকা দিতে হবে, প্রডিউসার হচ্ছে তো রাজি হয়ে যায়, এই করতে করতে আস্তে আস্তে বেড়ে যায়। তো সাকিবের এখন যেটা আমার মনে হয় যে এখন ইন্ডাস্ট্রিকে বাঁচাতে ওর এখন প্রডিউসে আসা উচিত। এখন যেমন এই যে সেলিম সাহেব আসে না, 100 ছবির আনে, ওকে 10-12টা ছবি নিয়ে আসুক, সাকিব অনেক টাকা তো কামিয়েছে, এসে আমাদের ছবি ইন্ডাস্ট্রির কাবাজে ও একটু রেট কমিয়ে দিক, আরও প্রডিউসার আসবে ওর জন্যে। আগে তো ওর জন্যই তো 20-30টা ছবি ছিল,
ও যদি তখন 10-20 লাখ টাকা করে নিত, তো যা টাকা কামাতো এখন 40 লাখ টাকা করে চারটে ছবি নিলে তার চেয়ে এক বেশি। তো সুতরাং এইসবগুলিকে চিন্তাভাবনা করে স্টারদের জাগা উচিত, কিন্তু স্টারটা কোনোদিনও যখন উপরে উঠে যায় না তখন আর এইসব চিন্তাভাবনা করে না, এটাই দায়বদ্ধতা আর কিছু না।